বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ। আরে ভাই, আপনি কি এখানে কোনো হানিফ এন্টারপ্রাইজের বাস দেখছেন? বাসটা মূলত হোটেল থেকে চুরি করে একজন এখানে নিয়ে আসছে। না পুলিশ স্যার, আমি দেখছি, বাট বাসটা আপনার পিছনে যে রাস্তাটা আছে ওইদিকে চলে গেছে, আমি এটা দেখছি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখলেন পুলিশ স্যারকে কিভাবে আমি গাধা বানালাম, বাসটা তো আমি চুরি করছি রে ভাই, পুলিশ বুঝলো না। আরে ড্রাইভার সাহেব, আপনি বাস নিচ দিয়ে কিভাবে তুললেন? আরে ভাই এই নেন 500 টাকা, আপনি কাউরে কিছু বললেন না। আচ্ছা আচ্ছা, বলুন না। এইটা কি কোনো কথা? এই দেন, পুলিশ স্যারটা কিন্তু এখানেই আছে, সো উনি বুঝবেই না আমি কিভাবে চুরি করছি আর কে আমি। সো এই দেখেন। আর ভাই রে ভাই, ও ভাই এখনো পুলিশের সাইরেনের আওয়াজ ভিও শুনতেছেন? হো হো আদার ভাই, আমি তো শুনতাছি। তুই তো শুনবি, আমার ভিওরা শুনতেছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। তো এই ভিডিওটার পার্ট 3 কার কার লাগবে তা একটু কমেন্ট কইরা জানা দেন। ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল অর্থাৎ ব্লগ চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। আপনারা সিম্পলি আপনারা আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন, এখানেই দেখেন প্রথমেই আছে বৃষ্টিময় বাস জার্নি। সো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাই দেন, আর ব্লগটার লিঙ্কও আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সবাই দেখা আমাকে কমেন্ট করে জানাই দেন এবং সাপোর্ট করেন। আরে ভাই, আপনি কি এখানে কোনো হানিফ এন্টারপ্রাইজের বাস দেখছেন? বাসটা মূলত হোটেল থেকে চুরি করে একজন এখানে নিয়ে আসছে। না পুলিশ স্যার, আমি দেখছি, বাট বাসটা আপনার পিছনে যে রাস্তাটা আছে ওইদিকে চলে গেছে, আমি এটা দেখছি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আবারও বাসটাকে দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট কইরা বা আমাকে একটু কল দিয়ে জানায়েন। আচ্ছা পুলিশ স্যার, আপনার নাম্বারটা দেন। আচ্ছা তাই নেন আমার কার্ড। আচ্ছা আচ্ছা পুলিশ স্যার, ধন্যবাদ। আচ্ছা আপনাকেও ধন্যবাদ। আর এদিকে একটা হানিফ বাস গেছিল, এটা মূলত চুরির বাস, সো এই বাসটাকে আমরা যেভাবেই হোক ধরা আমাদের লাগবে, সো আপনারা একটু দোয়া করেন যেন আমরা ধরতে পারি। আচ্ছা আচ্ছা পুলিশ স্যার, আমি দোয়া করবো, আমি না আমার ভিউয়ারদেরকেও বলবো দোয়া করার জন্য। আচ্ছা আচ্ছা, হানিফ বাসটার কালার কি পুলিশ স্যার? হানিফ বাসটার কালার হচ্ছে সাদার মধ্যে গোলাপি, হানিফ গেটিসি এর। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি একটু এদিকে হাইটা যাই, পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো দেখলেন পুলিশ স্যারকে কিভাবে আমি গাধা বানালাম, বাস্তবতা আমি চুরি করছি রে ভাই, পুলিশ বুঝলো না। যাই হোক, উনি ওনার বাসের জন্য দাঁড়ায় থাকুক। আর আপনাদের আজহার ভাই বাসটাকে কই রাখছে জানেন? আপনারাও খুঁজে পাবেন না এমন একটা জায়গাতে রাখছি। কই বাস কই বাস কই বলেন তো, আপনারা একটু গেস করেন তো, ডানে নাকি বামে কোথায় রাখছি? সো চলেন আপনাদেরকে একটু দেখায় দিই। আর বাসটা আমি চুরি করছিলাম ভাই, পার্ট 1 যারা দেখেন নাই তারা ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অথবা আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন। 1 আগস্ট 2022 সালে এটা আপলোড করছিলাম পার্ট 1টা। সো এই দেখেন, কই বাস কই ভাই, আপনারাও এখন কনফিউশনে পড়ে গেছেন না? এ দেখেন আপনাদের আজহার ভাইয়ের কারসাজি। তো এই আমি নামতাছি, একমাত্র পুলিশের কাছ থেকে লুকানোর জন্য আমি বাসটাকে এই গুহার ভিতরে রাখছি, গুহা না মানে মাটির মধ্যে রাখছি। সো এই দেখেন আপনাদের আজহার ভাই নামতেছে। তো এই তো এই দেখেন হানিফের বাসটা আমরা পাইয়া গেছি। বিয়ার দেখলেন, এই বাসটাই আমি চুরি করছিলাম। বলেন কি, অবাক হওয়ার কিছু নাই, আমি বাসটা চুরি করে এমন একটা জায়গাতে রাখছি, পুলিশও আমার চিনে নাই, বাসও চিনে নাই। সো এখন বাসটাকে নিয়ে আমরা কি করব জানেন? আমরা এদিক দিয়ে সামনে যাব, পরে ইউটার্ন নিয়ে পুলিশের সামনে দিয়ে আমরা ঢাকার দিকে চলে যাব। দেখলেন ভিউয়ার্স, এই দেখেন আপনাদের আজহার ভাই এই হানিফের বাসটাকেই কিডন্যাপ করছে। সো বাস পুরো খালি, আমার হেল্পার আছে শুধু, আর এই দেখেন হেল্পার বলতে আমার মানে স্টুডেন্ট, ওরে চুরি শিখাচ্ছি। হো হো হাসার কিছু নাই ভাই, হাসার কিছু নাই, সত্যি বলতেছি। আরে কুদ্দুস, হো হো আজহার ভাই দরজাটা খুল। আচ্ছা খুলতাছি। তো এই দেখেন কুদ্দুস দরজাটা খুইলা দিল, আর এই দেখেন আমি বাস উঠে গেছি। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস। আর কথা না বাড়ি, আমি আমার ড্রাইভিং সিটে বসে যাই। কুদ্দুস উঠ। আচ্ছা আজহার ভাই উঠতাছি। সো ভিউয়ার দেখলেন, চুরি কইরা এমন একটা জায়গাতে রাখছি যে পুলিশ আরও কনফিউশনে পড়ে গেছে বা কনফিউজ হয়ে গেছে যে বাসটা কই গেল। যাই হোক, আমরা এখন এইদিকেই ড্রাইভ করতে থাকবো এই জঙ্গলের ভিতর দিয়ে। ড্রাইভ করার পর আমরা কি করব, আমরা বাসটাকে নিয়ে রোডে উঠে যাব। যারা যারা পার্ট 1 দেখছেন তারা তো জানেন যে কিভাবে চুরি করছিলাম, আর বলতেছি না। আর পার্ট 1টা না হয় আমি উপরে ডান পাশে আই বাটনে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখা নিয়েন। সো আপনাদের আজহার ভাই দেখেন হালকা করে জঙ্গলের ভিতর দিয়ে বাসটাকে নিয়ে টানতেছে। আমরা একটু সামনে যাওয়ার পরে বাসটাকে নিয়ে রোডে তুলে ফেলবো, কারণ এখন তুললে কিন্তু মানে পুলিশ আর দেখা ফেলবে। সো এই দেখেন গাছপালা বন জঙ্গলের ভিতর দিয়ে আপনাদের আজহার ভাই চলে যেতেছে। সো এই এই এই
এই তো হালকা হালকা করে আপনাদের আজারবাই যাইতেছে এই এই তো ও ভাই রোডে উঠা কি পসিবল না আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই এমনও কোন একটা রাস্তা পেয়ে যাব রোডে উঠার সো এই দেখেন গাছপালার ভিতর দিয়ে আমি বাস নিয়ে যাইতাছি তো এই 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 তো এই তো এই তো উঠা গেছি এই তো উঠা গেছি এই তো উঠা গেছি আরে আরে এই ভাই আটকাইলো কেন আচ্ছা উনি পুলিশ না উনি হচ্ছে ট্রাফিক পুলিশ আচ্ছা ওনার সাথে আমি কথা বলবো আরে ড্রাইভার সাহেব আপনি বাস নিচ দিয়ে কিভাবে তুললেন আরে ভাই এই নেন 500 টাকা আপনি কাউরে কিছু বললেন না আচ্ছা আচ্ছা বলুন না এইটা কি কোনো কথা সোভিয়ার দেখলেন ভাই রে ভাই একটা বাস চুরি করতে আইসা এত খাওয়ানি লাগতেছে কি একটা অবস্থা যাই হোক আমরা এখন আমাদের বাস নিয়ে রোডে উঠা যাব কিছুক্ষণের মধ্যে হালকা 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 করে আপনাদের রাজার ভাই রোডে উঠা যাইতেছে তো এই দেখেন আমাদের হানিফের একটা কোচ চলে আসছে ডান পাশে আর আপনাদের রাজার ভাইও এই কোচ নিয়ে রোডে উঠা গেল ওকে সো আমাদের চুরি করা সাকসেসফুল হয়ে গেছে পুলিশ স্যাররাও এখন বুঝবে না যে কোন বাসটা চুরি হয়েছিল কারণ আমরা বগুড়ার আশেপাশে চলে আসছি তো সামনে আমরা একটা ইউটার্ন নিব নিয়ে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ভিউয়ার্স তো এই দেখেন এটা হচ্ছে হোটেল ফুড ভিলেজ মেইনটা অর্থাৎ ফুড ভিলেজ প্লাস না এটা হচ্ছে ফুড ভিলেজ মেইনটাই দেখেন হানিফের একটা ভলভো কোচ রাখা আছে ইস আগে যদি জানতাম তাহলে তো ভলভো বাসটাই চুরি করতাম রে ভাই তো এই দেখেন আর কারো এখন মানে মানে ইয়ারই ব্যাপার নাই যে কে বাসটা চুরি করছে ওনারা বুঝতেই পারবে না সো এই দেখেন আপনাদের আসার ভাই ইউটার্ন নিয়ে চলে আসলো আর আজকের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিন ভিউয়ার্স আশা করি আপনারা ও ভাই ও ভাই ও ভাই ও ট্রাকটার পিছনে এখন যে মাইলেজ দিতাম বাট আল্লাহর রহমতে বাইচা গেছি সো এই দেখেন খুবই স্মুথলি ভাবে আপনাদের আজার ভাই বাসটাকে নিয়ে ড্রাইভ করতেছে সো হালকা হালকা করে আমরা একটু ওভারটেক করা ট্রাই করব বাট ওভারটেক ওভারটেক এখন করা উচিত বলে আমার মনে হচ্ছে না কারণ পুলিশ দেখলেই তো আমাকে ধরবে যে এই বাসটা আমি কই পাইছি বাট আমি নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলছি সো চিন্তার কোনো কারণ নাই এই দেখেন হালকা হালকা করে আপনাদের আজার ভাই ওভারটেক করতেছে ওভারটেক 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 ওস্তাদ ওস্তাদ ওফ জোস ভাই জোস পুরো রোড ফাঁকা এই সুযোগ কাজে লাগে আমি ওভারটেক করতেছি আর এই দেখেন পুলিশ স্যারটা কিন্তু এখানেই আছে সো উনি বুঝবেই না আমি কিভাবে চুরি করছি আর কে আমি সো এই দেখেন আমরা ওভারটেক করে গ্যাপ মেরা দিছি সো হালকার উপর দিয়ে আমরা এখন স্পিডি ড্রাইভ করব ডান পাশে একটা হোটেল আছে তো এখন আর হোটেল টোটেলের ব্রেক দিব না আমি এখন বাসটাকে নিয়ে কোন দিকে যাব রাজশাহীর দিকে চলে যাব কারণ ঢাকার দিকে গেলেই কিন্তু পুলিশরা বুঝতে পারবে কারণ আমি সিরাজগঞ্জ থেকে চুরি করছিলাম সো আমি ঢাকার দিকে রওনা হয়ে যা ঢাকা না আমি রাজশাহীর দিকে রওনা হয়ে যাব যেহেতু কেটিসি হানিফ রাজশাহী পর্যন্ত যায় আর নাটোরে যায় আমি বাসটাকে মূলত লুকাই ফেলবো কোনোখানে সো এই দেখেন ওভারটেক করে ফেললাম হালকা 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 ওকে ওকে আমরা চলে আসছি রায়গঞ্জে আর ভাই রে ভাই ও ভাই এখনো পুলিশের সাইরেনের আওয়াজ ভিও শুনতেছেন হো আজার ভাই আমি তো শুনতাছি তুই তো শুনবি আমার ভিওরা শুনতেছে কিনা আসলে এটা হচ্ছে মূল বিষয় আপনি একটু কমেন্ট করে জানা দেন তো পুলিশের সাইরেন শুনতেছেন কিনা পুলিশ কি বুঝা গেছে নাকি যে আমি চুরি করছি না আবারও আমার পিছনে পড়া গেছে সো এই 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 তো এই তো আমরা গ্যাপ মারবো এই 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 হালকা করে হালকা 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 করে আপনাদের আজার ভাই গ্যাপ মেরা দিল ওকে সো আমরা আবারও গ্যাপ ইন করে ফেলছি এখন বাম লেন দিয়ে আমরা ইউজ করবো আর পুলিশের সাইরেন এখনও বাজতেছে যাই হোক আরে না না ভাই বুঝতে পারছি এটা পুলিশের সাইরেন না এটা ডান পাশে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন যাক আলহামদুলিল্লাহ বাইচা গেলাম ভাইরে ভাই চুরিও করতেছি আবার আলহামদুলিল্লাহ বলতেছি মানে কি একটা অবস্থা আচ্ছা যাই হোক আবার আমরা জ্যামে পড়ে গেছি ভিউয়ার্স দেখতেই পারতেছেন সো জ্যামটা ছুইটা গেলেই আমরা এই তো এই তো এখন গ্যাপ মারতে হবে সো হালকার উপর দিয়ে আপনাদের আজার ভাই গ্যাপ ইন করবে তো এই 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 তো আমাদের গ্যাপ ইন করা কমপ্লিট এখন ডান লেন দিয়ে চলে যায় ওকে ক্লিয়ার আছে এই এই তো ক্লিয়ার আছে সো সামনে হচ্ছে ওভি হাইওয়ে ভিলা আমরা এখানে ঢুকবো না কারণ ঢুকলে কিন্তু আমরা ফাইসা যাবো সো এই দেখেন এখানে কি ওস্তাদ টানেন না ওস্তাদ এই তো আমরা আবার বাস নিয়ে টানা শুরু করে দিছি আর সামনে একটা ট্রাক আছে ট্যাঙ্ক ট্রাক না লরি এটাকে কী বলে লরি বলে না ট্যাঙ্ক বলে সো এইটার আমরা ওভারটেক করে দিমু সো হালকার উপর দিয়ে আমরা ওভারটেক করতেছি আর পুলিশ ভাইকে যে গাধা বানালাম ভাই সেই লাগছে অনেক মজা লাগছে গাধা বানায় তো যাই হোক আমরা আমাদের বাস নিয়ে রওনা হয়ে গেছি ভিউয়ার্স আর এমন একটা জায়গাতে লুকাইছিলাম মানে আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যেতাম যে কোথায় রাখছি বাসটা পরে দেখেন ডান পাশে আছে সাউদিয়া তো আমরা হালকার উপর দিয়ে আমাদের বাস নিয়ে রওনা হয়ে গেছি খেলা হচ্ছে ও ভাই ওপি লাগতেছে সো রোড ক্লিয়ার ওভারটেক করা যাবে একটা রিস্ক ওভারটেক হয়ে গেল ট্রাক্টর একটা রিস্ক ওভারটেক করে আমরা গ্যাপ ইন করে ফেললাম সামনে আছে রবি এক্সপ্রেস
সো এইটারও ওভারটেক করা যায়। এই গ্যাপে দিয়ে আপনাদের আজহার ভাই বাসটাকে ঢুকায় দিল। সো এই 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 আচ্ছা বাম লেন ইউজ করি। সো এদিকে আমরা ইন করে ফেললাম। ও ভাই অতি চালাকের গলায় ধরে একটা কথা আছে না ভিউয়ার্স, ওইরকম ফাইসা গেছে আপনাদের আজহার ভাই। যাই হোক আমরা বাসটার তো ওভারটেক করতে পারছি, এটাই অনেক বড় জিনিস। সো রবি এক্সপ্রেস বাসের ওভারটেক করে দিলাম হালকার উপর দিয়ে। সো এই 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 তো আবারও আপনাদের আজহার ভাই ফুল স্পিড তুলতেছে। রোড ক্লিয়ার রোড ক্লিয়ার রোড ক্লিয়ার ওস্তাদ ওস্তাদ। ওকে 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 আমরা আবারও আমাদের লেন ইন করে ফেলছি। আর খুবই ভয় আছি ভাই, এখন যদি কেউ আটকায় তাহলে কিন্তু পুরো খেলা ফতে হয়ে যাবে। তো এই ভিডিওটার পার্ট থ্রি কার কার লাগবে তা একটু কমেন্ট করে জানা দেন। আর এই ভিডিওটাতে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করে দেন, তাহলে আপনাদের আজহার ভাই এই ভিডিওটার পার্ট থ্রি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ভিউয়ার্স। আশা করি আপনারা প্রচুর সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সো আমি সামনের দিকে অগ্রসর হই। এই দেখেন সামনে একটা ট্রাক আছে, তো ট্রাকটার ওভারটেক করে যাবে। ওভারটেক ওভারটেক ওস্তাদ ওস্তাদ, হালকা হালকা করে আমরা ওভারটেক। এই প্রাইভেট কারটাও দেখেন ওভারটেক করতেছে। তো কী একটা অবস্থা ও ভাই, কী একটা অবস্থা। সো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো বারবার জিজ্ঞাসা করতেছি, আপনারা একটু রেসপন্স করে দিয়েন। আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিয়ে নেবে, কিছুক্ষণের মধ্যে ট্রাকটার ওভারটেক করে ফেলি। আর পার্ট থ্রিটা ইনশাল্লাহ পরবর্তী আমার সাথে কী ঘটে তা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।